ওই দিন যেটা হলো সেটা তো প্রথম থেকেই হতেই পারত, এত নাটকের তো কোনো প্রয়োজন ছিল না। আমাদের তো তো লোক সমাজে মুখ দেখাতে হয়, চার পাঁচজন চেনে। এত যদি চারিদিকে নাটক হয় তাহলে তো আমাদের বাঁচাই মুশকিল। ভালো জেঠু, তুমি কোনটাকে নাটক বলছো? সবটাই নাটক। তুমি যদি জানতেই যে তুমি ওখানে গান গাইতে যাবে তাহলে আমাদের সেটাকে বলনি কেন? আর আমাদেরকেই বা ওরকম অপ্রস্তুত করার কি দরকার ছিল? আর তাতানের কাছে এটা না বলার মধ্যে কি মহত্ব লুকিয়ে আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি তুমি ভুল বুঝছো ভালো জেঠু। হ্যাঁ হ্যাঁ, ওকে সবাই ভুল বুঝে, দুনিয়ার সবাই ওকে ভুল বুঝে, শুধু ও যেটা বলে সেটাই ঠিক, ওই সত্যি। মা, আজ আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মনে কোনো দ্বিধা না রেখে খোলা মনে আমায় একটা প্রশ্নের উত্তর দেবে? তুমি কি চাও না তোমার ছেলের সাথে আমার সম্পর্কটা থাক? দেখুন ওর কত দূর স্পর্ধা, ও আমাকে এইরকম একটা প্রশ্ন করছে, আমার আমার মুখে মুখে কথা বলছে ও। মেঘলা, এতদিনে তো তোর একবারের জন্য এই কথাটা মনে হয়নি যে তোর সঙ্গে অনুরাগের সম্পর্কটা ছোট মাসি চায় না, তাহলে আজ হঠাৎ করে এই কথাটা কেন মনে হচ্ছে? আচ্ছা দিদিভাই, কথা তো হচ্ছে আমার আর মায়ের, আমাদের শাশুড়ি বৌমার কথার মধ্যে তুই সবসময় ঢুকিস কেন বলতো? কথাটা যখন আমাদের দুজনের মধ্যে হচ্ছে, আমি চাই না তুই আমাদের মধ্যে ঢুকিস। বেশ করবো, ঢুকবো। তুই আমার ছোট মাসিকে অপমান করেছিস মেঘলা, তোর কি মনে হয় তুই এভাবে অপমান করবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ পুজো সহ্য করবো? ইচ্ছু বলবো না তোকে। তুই আমার বোনের পরিচয় এই বাড়িতে রয়েছিস মেঘরা,